এরপরে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এইটা কিন্তু সবাইকেই নিতে হয় এবং এই জায়গাতে সবাই একটু ভয় পান আর কি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা কম্পালসারি পেপারে, সেখানে কিভাবে প্রস্তুতি নেবেন স্যার যদি একটু বলেন? ভয়ের কোনো জায়গাই নেই, কোনো ভয়ের জায়গা নেই। আবারও বলছি, পাঁচ রকম কোয়েশ্চেন থাকে, ওনারা বলে দিয়েছেন কি কি থাকবেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। লেটার রাইটিং, অবলিক ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন ফ্রম বাংলা ইংলিশ, বাংলা টু ইংলিশ বা বিভিন্ন ভাষা থেকে ইংলিশে। এখানে ভয়ের কি জায়গা আছে? যা হবে মোটামুটি প্র্যাকটিস করতে হবে, গোটা 20-30-50 করে প্র্যাকটিস করতে হবে, এবং বিশাল খুব ভালো লেখার কোনো ব্যাপারই নেই যে একটা দারুণ আমাকে একটা অর্নামেন্টাল ইংলিশ করতে হবে। যে যার ক্ষমতা তার সেই ক্ষমতাটাকে আরো বাড়াতে হবে, তার জন্য গ্রামার পোর্শনটা একটু ঠিক করা, একটু নিউজ পেপারটা ভালো করে পড়া, এগুলো করতে করতেই তার কিন্তু জিনিসটা দাঁড়িয়ে যাবে। আমি কিন্তু বলছি, বাংলা ইংলিশ নিয়ে অনেকের অনেক একটা পারসেপশন থাকে। কিরকম পারসেপশন? যে আমার, আমি বোধ হয় WBCS পরীক্ষা দিচ্ছি, এত ভালোভাবে করতে হবে। না, করতে তো হবে ভালোভাবেই, তুমি তোমার ডিজাইন লাগিয়ে এফোর্টটা দেবে, কিন্তু অহেতুক ভয় পাবে না। এই যে 400 নম্বরের পরীক্ষা বাংলা এবং ইংলিশ, 400 নম্বরের মধ্যে তুমি যদি 200 থেকে 220 স্কোর করতে পারো, নিয়ার অ্যাবাউট 50-55%, তাহলে কিন্তু তুমি জেনে নেবে তোমার হয়ে গেল কি কেল্লা পথে। অন্যান্য সাবজেক্টগুলো যদি ঠিকঠাক করতে পারো, তুমি কিন্তু লাইনে চলে আসবে। এমন না যে ওখান থেকে 60-65-70 পেতে হবে, হ্যাঁ অনেকে পায়, 2-4 জন নিশ্চয়ই পাবে 60-65, কিন্তু একটু টাফ। সুতরাং যাদের এই জায়গায় দুর্বলতা রয়েছে, একদম ভয় পাবে না। এই জায়গাগুলো বারবার বারবার প্র্যাকটিস করবে, দরকার হলে একটু কাউকে দেখিয়ে নেবে যে হ্যাঁ, যে এটা স্যার আমি ঠিক লিখলাম তো, লেখাটা ভুল হলো না তো। এবং অনেকে কি করে, বাংলা এবং ইংলিশ দুটোর ক্ষেত্রেই বলছি, লিখে রিভাইজ করে না, রিভিশনটা মাস্ট। আমি যে লিখলাম 2-1.5 ঘন্টা লিখে আবার রিভিশন করো, কোথায় কমা পড়তে ভুলে গেছে, কোথায় একটা ফুল স্টপ পড়েনি, কোথায় একটা ওয়ার্ড মিসিং হয়ে গেছে, তবে গিয়ে জিনিসটা দাঁড়াবে। নাহলে যদি না রিভিশন করো, তাহলে কিন্তু জিনিসটা রিফাইনমেন্ট হবে না খুব একটা। ঠিকই।